আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও অনেক অনেক ভালো আছি তো আমরা ইতিপূর্বে আইওএস ভার্সন থার্টিনের এর সব নতুন ফিচার দেখেছি এবং আইওএস ভার্সন থার্টিন পয়েন্ট ওয়ান এর ভার্সন দেখেছি তো আজকে আমরা দেখব আইওএস থার্টিন পয়েন্ট ওয়ান পয়েন্ট এ কি কি নতুন ফিচার গুলো অ্যাড করা হয়েছে এই ব্যাপারগুলো আমরা দেখব তো চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরু করার আগে একটি ইনফরমেশন দিচ্ছি সেটি হলো আমি আমার এই ভিডিওতে আইফোন এইট প্লাস ব্যবহার করেছি আপনার ফোন যদি আইফোন সেভেন থেকে শুরু করে অ্যাভ ভার্সনের হয়ে থাকে তাহলে অবশ্যই এই ফিচারগুলো আপনি আপডেট করে নিতে পারবেন আচ্ছা আমরা যদি সেটিংসে যাই সেটিংসে আসার পরে এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করে গেলে এখানে জেনারেল দেখতে পাচ্ছি জেনারেল আমরা ট্যাপ করব দেন এখান থেকে আমরা যদি অ্যাবাউটে যাই তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের যে সফটওয়্যার ভার্সন আছে এটি হলো আইওএস থার্টিন এবং এখানে যদি ট্যাপ করা হয় তাহলে এখানে বিল্ড ভার্সন আমরা দেখতে পাচ্ছি সেভেন্টিন আলফা এইটটি ফাইভ ফোর আমরা দেখতে পাচ্ছি এটি হলো বিল্ড ভার্সন আচ্ছা এখন কথা হলো যে আইওএস থার্টিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে তেমন কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি এখানে পূর্বের যে আই ওয়ান ছিল সেখানে কিছু আপডেট আমরা দেখেছি ওই আপডেটগুলোর কিছু ছিল এই মোটামুটি এখানে ফিক্স করা হয়েছে তো এই ভিতরে আমরা প্রথমেই বলতে পারি থার্ড পার্টি যদি কোনো কিবোর্ড মাউস নিয়ে আমরা ব্যবহার করি সেখানে কিছু বাঘ ছিল এই ব্যাপারগুলো এখানে আপডেট করা হয়েছে এবং এখানে আরেকটি ব্যাপার না বললে নয় সেটি হলো আমরা যে আমাদের ফোন যখন কনফিগারেশন করি অ্যাপেল আইডি দিয়ে এই অ্যাপেল আইডি আমরা চাইলে কিন্তু এখন অনেক জায়গায় ব্যবহার করতে পারবো অর্থাৎ আমরা যদি ফেসবুকে সাইন ইন করতে তাহলে এই অ্যাপেল আইডি ব্যবহার করতে পারবো বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা এই অ্যাপেল আইডি ব্যবহার করতে পারবো এটি মূলত আই ও এস থার্টিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানেরই একটি আপডেট আমরা বলতে পারি ওকে নেক্সট যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা যখন কিপ্যাডে টাইপ করার সময় থ্রি ফিঙ্গার যখন প্রেস করে অনেক অপশন আমরা পেতাম তো এটির ভিতরে কিছু বাঘ ছিল এই বাঘ গুলো আই ওস থার্টিন পয়েন্ট ওয়ান এটি আপডেট করা হয়েছে এবং আই ওস থার্টিন পয়েন্ট ওয়ান আরেকটি বিশাল পরিবর্তন আনা হয়েছে সেটি হলো আমরা যদি আমাদের আইফোনের বাম দিকে যাই তো বাম দিকে এখানে আসলে আমরা রিসেন্ট অনেক কিছুই এখানে পেয়ে যাই এখানে একটি ব্যাপার বিশেষভাবে আপডেট করা হয়েছে সেটি হলো আমরা উপরে যে সার্চ দেখতে পাচ্ছি তো এখানে যদি আমরা কোনো আমাদের ফোনে ইনস্টল করা কোনো অ্যাপসকে আমরা সার্চ করি এটিকে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে খুঁজে পেতে পারি এখন কথা হলো কোনো একটি অ্যাপস আপনি সার্চ করেছেন কিন্তু সেটি আপনার ফোনে ইনস্টল করা নেই তাহলে সরাসরি আপনাকে যে কোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনি ওই বিষয়টি আপনি সার্চ করে নিতে পারেন সাপোজ ধরুন আমি হোয়াটসঅ্যাপ এখানে সার্চ করলাম তো আমি হোয়াটসঅ্যাপ টাইপ করতে গিয়ে আমি ভুল একটা কিছু আমি টাইপ করেছি তাহলে দেখুন আমাদের এখানে আমরা সাভারি দেখতে পাচ্ছি অ্যাপ স্টোর দেখতে পাচ্ছি এবং সার্চ ম্যাপ আমরা দেখতে পাচ্ছি তো তিনটি অপশন আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি এই তিনটি অপশনের ভিতর থেকে আমরা এই শব্দকে যে কোনো জায়গায় আমরা সার্চ করে খুঁজে পেতে পারি তো এটি আই ও থার্টিন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের একটি মেজর আপডেট আমি বলতে পারি এভাবে আইওএস থার্টিন পয়েন্ট ওয়ান এ পূর্বের ভাষণগুলোর অধিকাংশ বাঘগুলো এখানে ফিক্স করা হয়েছে আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে এই ব্যাপারগুলো আপনারা নিজেরাই খুঁজে পাবেন তো ভিওয়ার এই ছিল আইওএস থার্টিন পয়েন্ট ওয়ান পয়েন্ট সর্বশেষ আপডেট আর পরবর্তীতে আমরা আইওএস থার্টিন পয়েন্ট ওয়ান পয়েন্ট এর যে আপডেটগুলো আছে বা নিউ ফিচারগুলো অ্যাড করা হয়েছে এই ব্যাপারে আমরা দেখব আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই আপডেটগুলো পেতে অবশ্যই নোটিফিকেশনের দিকে চোখ রাখবেন আর এজন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখতে হবে আর আজকের ভিডিও কেমন হলো তা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং